আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে বিশ্ব ইজতেমার প্রথম দিন, মানে একটু পরেই বাদ জুম্মা শুরু। আর আমার বাসার ছাদ থেকে ইজতেমা ময়দান দেখা যায়, আপনারা জানেন। এই তো দেখতে পাচ্ছেন ইজতেমা ময়দানের তাঁবুগুলো হয়তোবা। তাই ভাবলাম যে যেহেতু গত বছর অনেক কয়েকটা ড্রোন ফুটেজের মাধ্যমে ইজতেমা মাঠের দৃশ্য আপনাদেরকে দেখাইছি, তো আজকেও ভাবলাম যে একটু ড্রোন ফুটেজ নেই এবং আপনাদেরকে দেখাই কি অবস্থা। তো আসুন আগে ড্রোন ফুটেজের মাধ্যমে ইজতেমা মাঠের কি বর্তমান পরিস্থিতি সেটা আমরা দেখে নিই। তো এই তো আমরা এখানে ড্রোন উড়াই নিলাম, এই তো বিশ্ব ইজতেমার মাঠ। আমি এখন আপনাদেরকে এটা কানেক্টেড করে দিচ্ছি আর ভয়েসটা এখান থেকে দিচ্ছি। এই দেখুন সেই বিশাল টঙ্গী ইজতেমার মাঠ, তাঁবু দেখা যাচ্ছে। আর সোজা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একদম আমি কামারপাড়া অভিমুখে নিয়ে গেছি। এই দেখুন রং বেরঙের তাঁবু। আজকে কিন্তু প্রচুর কুয়াশা, এখনো পর্যন্ত কুয়াশায় ঢাকা। তো দেখা যাচ্ছে যে মানে সেরকম ফুটেজ আসবে না যদিও, বাট এটা হচ্ছে ফলের যে আড়তটা আছে সেটা। যারা সেক্টর 10 থেকে মানুষের ঢল দেখতে পাচ্ছেন, এই যে টঙ্গী ইজতেমার ময়দানে অলরেডি নামাজ পড়ার জন্য যাচ্ছে, আজান দিবে, সময় হয়ে গেছে 12টার একটু পরে আমি এই ভিডিওটা করতেছি। চলুন একটু মাঠের দিকে যাই, দেখেন কত মানুষ, হাজার হাজার মুসল্লি। আসলে অথরাইজ জোন, আর হয়তোবা অনেক রেস্ট্রিকশন আছে, বারবার হচ্ছে আমার সিগন্যাল দিচ্ছে ব্যাক করার জন্য। ব্যাক করি, আমি ভাবতেছি যে আমার বাসার উপর থেকেই যা দেখা যায়। হয়তো শুনতে পাচ্ছেন আশেপাশে যে আজান দিচ্ছে, তাই ড্রোনটাও নামাই নিলাম, আর বেশি রিস্ক নিলাম না। আর কে কে বিশ্ব ইজতেমার মাঠে আসছেন আল্লাহর ইবাদত করার জন্য অবশ্যই জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং সকলেই সকলের জন্য দোয়া করবেন। আপনাদেরকে শুধুমাত্র ইজতেমার যে ড্রোন ফুটেজগুলো বা কী সমাচার সেটা দেখার জন্য এই ছোট্ট ভিডিওটি করলাম, আশা করি আপনাদের ভালো লাগে।